আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা শুরুতেই বিআরবি টেবল সংবাদ শিরোনাম কঠোর বিধিনিষেধ শেষে চেনা রূপে রাজধানী যানজটে ভোগান্তি সচল সদরঘাট খুলেছে মার্কেট ও বিপণি বিতান করোনায় দেশে আরো 237 মৃত্যু টিকা কেন্দ্রে ব্যাপক ভিড় স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করছে সরকার জানিয়েছেন ওবায়দুল কাদের আপাতত খোলার চিন্তা ভাবনা নেই বললেন শিক্ষামন্ত্রী করোনা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার অভিযোগ বিএনপি নেতাদের আক্রান্তের সংখ্যা নিয়ে চলছে লুকোচুরি মন্তব্য জাফরুল্লাহ চৌধুরীর ডেঙ্গু নিয়ন্ত্রণে নেয়া কর্মকাণ্ড উদ্ভট অভিযোগ বিশেষজ্ঞদের দক্ষিণ সিটিতে বেশি আক্রান্তের তথ্য সঠিক নয় মেয়র তাপসের দাবি দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দীর্ঘ কঠোর বিধিনিষেধের পর গণপরিবহন চালুর দিনেই চিরচেনা যানজট ফিরেছে রাজধানীতে দীর্ঘদিন পর প্রয়োজন মেটাতে রাস্তায় বের হতে পেরে স্বস্তিতে নগরবাসী যাত্রীরা বলছেন লকডাউন না থাকলেও করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে দায়িত্ব নিতে হবে সীমিত পরিসরে ট্রেনও চলতে শুরু করেছে ১৯ দিন বন্ধ থাকার পর মধ্যরাত থেকে গণপরিবহন চালু হয়েছে মোটামুটি পুরোদমেই অর্ধেক পরিবহন চলবে বলা হলেও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি রাজধানীর বেশিরভাগ রাস্তায় গাড়ির চাপ ছিল সারাদিন বেশ কিছু রুটে যানজটও দেখা দেয় এবার বেশি ভাড়ায় অর্ধেক যাত্রী পরিবহনের নিয়ম নেই তাই মোটামুটি সকল আসনেই যাত্রী রয়েছে তবে উপচে পড়া ভিড় নেই বেশিরভাগ যাত্রীর পাশাপাশি চালকরাও মাস্ক ব্যবহার করছেন তারা বলেন সবাই দায়িত্বশীল হলে আবার লকডাউন দেওয়ার প্রয়োজন পড়বে না মিরপুর যাইতেছি তো অনেকদিন পরে আমাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আজকে থেকে খুলবে আমার আব্বা মুমাশি অবস্থা এখন এই গাড়ি না চললে তো আমি যেতে পারতাম এই আমাদের আগের সেই ভাড়া এখন আর ওই যে আগে যে সিঙ্গেল সিটে যে ভাড়া দিত এখন সেই ভাড়া দেয় না এখন ওই ডাবল বসতেছে ওই আগের সেই ভাড়াই দিতেছে রেল স্টেশনেও মানুষের চাপ বাড়তে শুরু করেছে পুরো আসনে যাত্রী পরিবহন করবে ট্রেন তবে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করবে না এখানে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কিছুটা কম তবে কর্তৃপক্ষ বলছে এ ব্যাপারে নিজেদের কাজ তারা করেছে যাত্রীদেরও দায়িত্বশীল হতে হবে ভালো লোক অনেকদিন ধরে তো যেতে পারি না এই জন্য দেশে গেলাম দেশে যাই একটু দেখলাম উঠলাম আবার রিটার্ন আইসে পড়লাম যাইতে পারতেছি ভালো মতে গাড়ি ঘোড়া না চললে কি যাইতে পারতাম এই যে লকডাউন ছেড়ে দিছে করোনার জন্য এর জন্যই ভালো আমরা যাইতে পারতেছি দেশে অনেক ভালো লাগতেছে কেন ভালো লাগছে কারণ কি কতদিন পর নানুর দেশে যাইতেছি ঘুরবো খেলবো আমরা এনে থার্মাল স্ক্যানার রাখছি যাতে তাপমাত্রা মাপা যায় এবং স্যানিটাইজার সামনে আছে যাতে মানুষের হাতে মাখতে পারে এবং সারা স্টেশনটা আমরা জীবাণুনাশক স্প্রে করেছি এবং প্রত্যেকটা ট্রেনে আমরা জীবাণুনাশক স্প্রে করি রেলওয়ে জানিয়েছে যারা আগেই টিকিট কিনেছিলেন কিন্তু লকডাউনের কারণে ভ্রমণ করতে পারেননি তারা টাকা ফেরত পাবেন এরকম 32 লাখ টাকা এখনও রেল বিভাগের কাছে জমা রয়েছে আরিফুল হক বাংলা ভিশন ঢাকা এদিকে দীর্ঘ লকডাউনে বন্ধ থাকার পর শুরু হয়েছে লঞ্চ চলাচল আজ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের 43টি রুটে ছেড়ে গেছে 85টি লঞ্চ যারা কোরবানির ঈদে গ্রামে যেতে পারেনি তারাই ভিড় করছেন টার্মিনালে বিআইডব্লিউটিএ জানিয়েছে 19 দিন পরে লঞ্চ চলাচল শুরু হলেও এজন্য যাত্রীর চাপ তেমন বাড়েনি অন্যান্য স্বাভাবিক সময়ে যেভাবে যাত্রীর চাপ থাকে বুধবার একই অবস্থা ছিল তবে করোনার বিস্তার রোধে বিআইডব্লিউটিএ এর নির্দেশনা বাস্তবায়নে তেমন কোনো কার্যক্রম ছিল না লঞ্চে অনেকেই বসেছেন দূরত্ব না মেনেই অনেকের মুখে মাস্ক ছিল না কোরবানিতে লকডাউনের কারণে থাকায় আমরা যেতে পারিনি যার কারণে এখন রওনা দিয়েছে যাইনি লকডাউনের কারণে আইতে যেতে সমস্যা হয়ে যাবে লঞ্চ বন্ধ ছিল এই যে যাইতে অনেক পরিচ্ছন্ন এই জন্য আজকে যাচ্ছি কোরবানিতে বাড়ি যাইতে পারি না এই জন্য লকডাউন শেষ হলে এখন এই জন্য বাড়ি যাচ্ছি আর কি ফ্যামিলির সাথে একটুখানি সময় কাটানোর জন্য লঞ্চ যেহারে ওই হয়তো যাত্রী নেই আবার করোনার মহামারীতে অনেকেই ভয় নামে না
যারা একান্ত জরুরি তারা ছাড়া কোনো লোক নামে না। সারা দেশে খুলেছে দোকানপাট, শপিং মল, সব খুলে দেওয়ায় স্বস্তি ফিরেছে রাজধানীর ব্যবসায়ীদের মনে। প্রথম দিনে ক্রেতার উপস্থিতি ছিল অনেক কম, উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। যেন প্রাণ ফিরে পেয়েছে ঢাকা, প্রাণ ফিরে পেয়েছে রাজধানীর ব্যবসায়ী দোকানিরাও। দীর্ঘ ১৯ দিন পর আর সবকিছুর সাথে দোকানপাট, শপিং মল খুলে দেয় সকাল থেকে খুশির আমেজ ছিল নিউ মার্কেটের ব্যবসায়ীদের চেহারায়। তবে তার মাঝেও কেউ কেউ চিন্তিত, দিনের পর দিন দোকান বন্ধ থাকায় ক্ষতি কিভাবে পুষিয়ে নেবেন সে ভাবনায়। আর্থিক পরিস্থিতি অনেক খারাপ ছিল আমাদের, এই জন্য আর কি খুলে দেওয়াতে আমরা অনেক হ্যাপি। আমাদের তো এমনি দোকান বানা টানা সবই চলতেছে, খরচ চলতেছে, তার মধ্যে আজকে দোকানটা খুলতে পারি মোটামুটি একটু ভালো লাগতেছে আর কি। যদি আজ লকডাউন না দেয় তাহলে আমাদের জন্য একটু আস্তে আস্তে আগাইতে পারবো, নচে ওভারঅল তো সবাই লসের মধ্যে পড়ে গেছে অনেক। ভালো কি, যা হওয়ার তো হয়েই গেছে, ব্যবসা বাণিজ্য যতটুকু মানে খারাপের অবস্থায়, ভালো নাই, কেউ না আমি বলে না কেউই ভালো না। দোকানপাট খুলে দেয় ব্যবসায়ীদের মতো খুশি ক্রেতারাও। দিনের শুরুতে ক্রেতার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে মার্কেটে। অনেকেই ছিলেন বিয়ের কেনাকাটার অপেক্ষায়। লকডাউন এই খোলে বন্ধ হওয়ার কারণে আসা আসলে এতটা হয় না, তাই আসলে আজকে আসলো। অনেকদিন পরে শপিং আসছি, ঈদের শপিং করতে পারিনি, ভালোই লাগতেছে। কালকে আমার ছোট ভাইয়ের বিবাহ, এই জন্য আমরা এখানে এসেছি। হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, এতদিন অপেক্ষায় ছিলাম যে কবে খুলবে কবে খুলবে। বিয়ের ৪ তারিখে ঠিক ছিল, লকডাউনের কারণে সেটা হয় নাই, ১০ তারিখে হওয়ার কথা ছিল সেটাও হয় নাই, এখন এই যে ১৩ তারিখে ফালাইছি, এখন এর জন্যই আজকের মধ্যেই সব কমপ্লিট করতে হবে। মার্কেট খুলে দেওয়ার সাথে স্বাস্থ্যবিধি মানার কঠিন শর্ত জুড়ে দিয়েছিল সরকার, কিন্তু অনেকেই মানছেন না সেই শর্ত। যখন অনেকে মাস্ক নিয়ে আসতেছে না, তাদের কারণে মাস্ক দিচ্ছি, কিন্তু আমাদের সকল স্টাফ যারা রয়েছে সবাইকে বলছি মাস্ক পরিধান করতে, এবং আমরা দ্রুততা বজায় রাখার চেষ্টা করতেছি। মাস্ক আছে, মাস্ক এখন খাই আসলাম, গরম ভাই, আপনি এদিকে বুঝতে আছেন তো দাঁড়ায় কি গরম ডাল লাগতেছে ভাই। এই যে ভাই খুলছি, খুলার দেখছেন তো কি অবস্থা। মাস্ক ছিল আমার পকেটে, মুখ পরে থেকে আসছি তো মুখ হাত ধুয়ে আসছি, ফ্রেশ হয়ে আসছি। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট, বিপণী বিতান। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত এবং মৃত্যু দুটোই কমেছে। গত একদিনে করোনায় মারা গেছেন ২৩৭ জন আর শনাক্ত হয়েছেন ১০,৪২০ জন। লকডাউনে সবকিছু খুলে দিলেও করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে ৪৪৩০টি নমুনা পরীক্ষায় ১০,৪২০ জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনায় শনাক্ত হলেন ১৩,৮৬,৭৪২ জন আর গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ২৩৭ জন। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৩,৩৯৮ জন। সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, সিলেট বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৩.৪৫, সুস্থতার হার ৯০ এবং মৃত্যুর হার ১.৬৯। লকডাউন খুলে দেওয়া হলেও সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে ব্যাপারে কঠোর হতে সরকারকে পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলমান করোনা সংক্রমণের মধ্যে কঠোর বিধিনিষেধ শিথিল করাটা বিরাট একটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। এরকম একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রাষ্ট্র বা সরকারকে ক্লোজলি অবজার্ভ করতে হবে যে কী অবস্থা হতে যাচ্ছে এবং সেই নিরীক্ষে ব্যবস্থা নেওয়া। তাছাড়া চলমান টিকাদান প্রক্রিয়াকে আরও জোরদার করতে হবে এবং টিকাদান প্রক্রিয়ার মাধ্যমে বেশি সংখ্যক মানুষকে কীভাবে টিকার আওতায় নিয়ে আসা যায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সর্বশেষ যে দায়িত্ব এবং সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা জনগণের, অর্থাৎ জনগণ তার স্বাস্থ্য ব্যবস্থা, নিজের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করবে। করোনা নিয়ন্ত্রণে যত দ্রুত সম্ভব সবাইকে টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। গণটিকা কার্যক্রমের পঞ্চম দিনেও রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল মানুষের ব্যাপক ভিড়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিচ্ছেন তারা, কেন্দ্রগুলোতে টিকার বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। এদিকে দেশে এসে পৌঁছেছে সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা।
করোনা টিকা পেতে বুধবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্কুল, কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি সেন্টারে নির্মিত অস্থায়ী কেন্দ্রগুলোতে ভিড় করেন মহানগরবাসী। সকাল 9টা থেকে শুরু হয় ভ্যাকসিন কার্যক্রম। পঞ্চম দিনেও যুবক, বয়স্ক, প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টিকা নেন। টিকা পেয়ে অনেকে সন্তোষ প্রকাশ করেন। টিকা নিলাম, যেমন কোনো ব্যথা অনুভব নাই। 4:30 থেকে লাইন ধরেছিলাম, তারপর দিতে পারলাম, ভালো লাগলো। টিকা দিছে, কোনো ঝামেলা নাই, খুব খুশি আছি। পয়লা তো বিরক্ত লাগছিল, এখন টিকা নেওয়াতে ভালো লাগতেছে। শেরেবাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয়ে বেলা 12টায় ভ্যাকসিন দেয়া শেষ হয়। টিকা না পেয়ে অনেকে হতাশ হয়ে বাড়ি ফিরেন। আরও বেশি বরাদ্দের দাবি তাদের। কেউ কাউকে সাইড দিচ্ছে না বা সিরিয়াল ব্রেক করতেছে, এরকম অনেক কিছু ঘটতেছে। দ্বিতীয় দিন আইসি 5টা, আজকে আইসি 7টা, তো পাইছি না। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, বুধবার যারা টিকা পাননি তাদের বৃহস্পতিবার দেয়া হবে এই ভ্যাকসিন। টিকার পরিমাণ 150, আর মানুষ আসে 500-600। আমাদের করার কিছু নাই, যে ও টোকেন ধরে ধরে, যাদের টোকেন আছে, আর যারা টোকেন না পায় তাদের আগামীকালের জন্য টোকেন দেওয়া হয়। এছাড়া SMS ভিত্তিক হাসপাতালের টিকা কেন্দ্রগুলোতেও ছিল মানুষের ভিড়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাধারণ নাগরিক ও প্রবাসীদের দেয়া হয় মডার্নার ভ্যাকসিন। একটু সময় লাগলেও টিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন সবাই। প্রথমে মনে হচ্ছিল যে অনেক টাইম লাগবে, কিন্তু আসলে ওই রকমটা হয় নাই। না, ব্যথা ভালো লাগেনি। যে অনেক ভিড় হবে, ঘন্টাখানিক বসতে হবে, দেখলাম যে না, উনি যখন আসলো সাথে সাথে ওরা নিয়ে স্পেশালি আলাদা করে টিকা দিয়ে দিল। মডার্নার টিকা শেষ হয়ে আসছে, এটা নিয়ে মানুষ কিছুটা উদ্বিগ্ন। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজার মডার্নার দ্বিতীয় ডোজ নিয়ে উদ্বিগ্ন হবার কারণ নেই। যারা ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের প্রথম ডোজটি গ্রহণ করেছেন, আমরা তাদের দ্বিতীয় ডোজটি নিশ্চিত করেই টিকা কর্মসূচিতে এই ভ্যাকসিন রূপে আমরা অন্তর্ভুক্ত করেছি। আপনারা যথাসময়ে দ্বিতীয় ডোজের টিকাটি নির্দিষ্ট কেন্দ্র যেখানে প্রথম ডোজের টিকা গ্রহণ করেছিলেন সেখানে যেয়ে গ্রহণ করুন। ফাইজার ও মডার্নার প্রথম ডোজ যারা নিয়েছেন, 4 সপ্তাহ পর দেয়া হবে তাদের দ্বিতীয় ডোজ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করছেন প্রধানমন্ত্রী। সরকার আমলা নির্ভর নয়, গণমুখী, জনস্বার্থ নির্ভর বলেও মন্তব্য তার। বলেন, পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কা অদক্ষতা নাকি অন্তর্ঘাত তা খতিয়ে দেখতে হবে। স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জীবন জীবিকার ভারসাম্যের জন্য লকডাউন শিথিল করা হয়েছে। স্থায়ী লকডাউন কোনো সমাধান নয়, করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ তার। সরকার আমলা নির্ভর, বিএনপির এমন মন্তব্যের সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্রমান্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও সক্রিয় চিন্তা ভাবনা করছেন। শেখ হাসিনার সরকার রাজনৈতিক সরকার, রাজনীতিকরা সিদ্ধান্ত নেয়, বাস্তবায়ন করে আমরা না, সরকার সঠিক পথেই আছে। এ সরকার আমলা নির্ভর নয়, এ সরকার গণমুখী সরকার, এ সরকার জনস্বার্থ নির্ভর সরকার। পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কা নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। এখানে অদক্ষতা না অন্তরঘাত, এটা আজকে খতিয়ে দেখতে হবে। এদিকে টিকা নিয়ে বিএনপি এখনো বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আবারও অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শোক দিবস উপলক্ষে সচিবালয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে তিনি এ অভিযোগ করেন। এই টিকার বিরুদ্ধে অপপ্রচার চালানো মানে জনস্বার্থ বিরোধী অপপ্রচার, তাই তিনি গতকালও আবার জনস্বার্থ বিরোধী অপপ্রচার চালিয়েছেন, যেটি বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলছে না স্কুল কলেজ, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপে শিক্ষামন্ত্রী এ কথা জানান। অবস্থাটা তো আমরা সবাই পর্যবেক্ষণ করছি। এখন যেহেতু টিকা ব্যাপকভাবে দেওয়ার কার্যক্রমটা শুরু হয়েছে, তখন হার্ড ইমিউনিটির বিষয়টি যেহেতু চলে আসবে, তখন আমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া অনেক সহজ হয়ে যায়। আমরা তো চাই যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদেরকে তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে নিয়ে যেতে।
বিএনপি নেতাদের অভিযোগ, করোনা মোকাবেলায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণের প্রতি দায়িত্ব নেই বলেই ক্ষমতাসীনরা উদাসীন বলে মন্তব্য করেন তারা। করোনা মোকাবেলায় কেরানীগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের সময় তারা এসব মন্তব্য করেন। অভিজ্ঞতা নিয়ে এই সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারতে, কিন্তু গ্রহণ করেননি। কারণ এমন একজন স্বাস্থ্যমন্ত্রী বসিয়েছেন, এমন অথর্ব স্বাস্থ্যমন্ত্রী, যে করোনা কি, করোনার জন্য প্রতিকার কি করতে হবে, করোনা মোকাবেলার জন্য কোনো ন্যূনতম ধারণা যদি তার থাকতো তাহলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যেত। কি আন্দোলন করবে এই সরকারে, কিভাবে ধমক দিবেন? আমি বললাম এই সরকার ভেন্টিলেশন আছে, এই ভেন্টিলেশনটা খুলে গেলে সরকারটা নাই। ওরা আতঙ্কে আছে, ওদের হারাবার যন্ত্রণা সারাক্ষণ, ওদের প্রাপ্তির কোনো বিষয় নাই, আমাদের হারানোর কিছু নাই। এদিকে করোনায় আক্রান্তের সংখ্যা নিয়ে লুকোচুরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সমন্বিত প্রচেষ্টায় করোনা মোকাবেলার কথাও বলেন তিনি। শিক্ষার্থী ও শ্রমিক সহ তৃণমূলের মানুষকে টিকার আওতায় নিয়ে আসার আহ্বানও জানান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দেশ ক্রমেই ক্ষতির দিকে যাচ্ছে, একটা ভয়ানক সমস্যার দিকে অগ্রসর হচ্ছে। মৃত্যুর হার যা প্রকাশিত হচ্ছে তার চেয়ে অনেক বেশি মৃত্যু হচ্ছে বিভিন্ন কারণে। এর সাথে যোগ হয়েছে ডেঙ্গু। ঢাকা শহরবাসীর যেটা ডেঙ্গু, প্রতিদিন কয়েকশো করে লোক হসপিটালে আছে। টিকার ব্যাপারে অনুগ্রহ করে মিথ্যাচার করা বন্ধ করুন। যেটাই আছে আপনাদেরকে অনুরোধ করছি, সেটাকে দিয়ে স্কুলের ছাত্রছাত্রী এবং শ্রমিক এদেরকে দিয়ে শুরু করেন, ক্রমে গ্রামগঞ্জে সব জায়গায় নিয়ে যান। ডেঙ্গু মহামারী পর্যায়ে চলে যাচ্ছে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশন উদ্ভট কর্মকাণ্ড করছে বলেও অভিযোগ করেন তারা। শুধু লার্ভা মেরে ডেঙ্গু নিধন সম্ভব নয় বলে জানান বিশেষজ্ঞরা। এদিকে গত ২৪ ঘন্টায় আরও ২১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে রাজধানীতেই ১৮৮ জন। করোনা মহামারীর মধ্যেই ভয়াবহ রূপ নিতে যাচ্ছে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি। দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা, সিটি কর্পোরেশনের নানা প্রয়াসেও থামছে না ডেঙ্গুর বিস্তার। তবে বিশেষজ্ঞদের অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে সঠিক ব্যবস্থা ও কৌশল নিচ্ছে না দুই সিটি কর্পোরেশন। বড় বড় রাস্তার পাশে শুধু লোক দেখানো, স্প্রে ছিটানো আর জরিমানায় কাজের কাজ তেমন হবে না বলে মনে করছেন তারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কীটতত্ত্ববিদরা। ওই লার্ভাকে মেরে এই মুহূর্তে কোনো লাভ নেই। এই মুহূর্তে কাজ একটি হচ্ছে যে অ্যাডাল্ট মারার জন্য ফগিং করতে হবে আর কি। কিন্তু সিটি কর্পোরেশন যে মশার যে প্রকৃত বিশ্রামের স্থান, থাকার স্থান, সেই জায়গায় তারা করছে কিনা এইটার সুপারভিশন মানে ল্যাকিং আছে। এখানে উদ্ভট সব কর্মকাণ্ড চলতেছে। এখানে যে প্রোগ্রামটা তারা নিচ্ছেন এই সিটি কর্পোরেশন কিংবা সরকার মন্ত্রণালয় থেকে, এর কোনো সায়েন্টিফিক বেসিস নাই, এটা সঠিক নয়। এপিডেমিককে ঠেকাতে হবে, ঠেকানোর জন্য যে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের যে প্র্যাকটিস আছে, প্রিন্সিপাল আছে, সেই অনুসারে যদি কাজ না করা হয় তাহলে কিন্তু ফুল স্কেল এপিডেমিক হয়ে যাবে। শুধু মৌসুমে নয়, ডেঙ্গু দমনে সারা বছর কার্যক্রম চালানোর উপর জোর দেন তারা। আর্লি সিজনে আমরা এই মসকিটোটা কন্ট্রোল করে ফেলতে পারলে আমাদের কিন্তু এই সিজনে এত বেশি অ্যাংশাস থাকতে হয় না যে কখন কি অবস্থা, ডেঙ্গি কিভাবে বাড়বে। ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশনের পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে বলছেন বিশেষজ্ঞরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তিনি বলেন ডেঙ্গুর থেকে রক্ষা পেতে হলে নগরবাসীকে সচেতন হতেই হবে। রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে এ কথা বলেন দক্ষিণের মেয়র। ব্যারিস্টার তাপস বলেন ২ আগস্ট থেকে শুরু হওয়া ডেঙ্গুর বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। এতে ডেঙ্গু প্রতিরোধে সফলতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজধানীতে ডেঙ্গু রোগীর ৮০% দক্ষিণের। এই তথ্যটি সঠিক নয় বলেও দাবি করেন মেয়র তাপস। তিনি বলেন বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির ঠিকানা দিয়ে চিহ্নিত না করে রোগীর শনাক্ত করা হচ্ছে হাসপাতালের ভর্তির তথ্য দিয়ে। এ কারণে দক্ষিণে ডেঙ্গু রোগীর হার বেশি দেখাচ্ছে। আমরা প্রায় ৮০০০ বাসদ বাড়িতে আমরা অভিযান চালিয়েছি, প্রায় ৩০ লক্ষ টাকার ঊর্ধ্বে আমাদের জরিমানা হয়েছে। তারপরও
সেরকমভাবে সচেতনতা আমরা পাচ্ছি না, বিশেষ করে ছাদ বাগানগুলোতে বিপুল পরিমাণের লার্ভার উৎস আমরা লক্ষ্য করছি। উচ্চ আদালতের আদেশ ও প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে কেরানীগঞ্জের তারানগরের বিস্তীর্ণ কৃষি জমি ভরাট করছে মধু সিটি নামের একটি আবাসন প্রতিষ্ঠান। কোনো ধরনের অনুমতি না নিয়ে জোর করে সাধারণ মানুষের জমি ভরাট করার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। শুধু তাই নয়, জমি না কিনে শুধু ভাড়া দিয়ে সাইনবোর্ড লাগিয়ে জমি বিক্রির পায়তারা করছে মধু সিটি। প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। মিরাজ হোসেন গাজীর অনুসন্ধানী রিপোর্ট, ছবি তুলেছেন এম সেলিম ও মনিরুজ্জামান। দূর থেকে দেখে মনে হতে পারে মরুভূমির মাঝে এক খণ্ড সবুজ। ওর বাড়িতে কেউ আছে নাকি? কিন্তু কাছে গিয়ে দেখা গেল এক অসহায় মায়ের করুণার তোনাদ। ছোট বাড়িটিকে চারদিক থেকে গিলে খাচ্ছে আবাসিক প্রকল্পের বালুর স্তূপ। আপা দিয়ে দেন, পরে জায়গা থুয়ে চলে যাবেন, দিয়ে দেন। আমি ঠিক আছে, দেখা যাবে, এটা উপরে আল্লাহর ইচ্ছা। আমার ছেলেটার একটা দুর্ঘটনা ঘটাইছে মানুষ, নতুন মধু সিটি হয়েছে সামনে, মানে আপনি মনে করেন একটা ওই বাংলা নগরের মোড়ে, ওইখানে ফালাইয়ারে মারছে। কারা মারছে বলতে পারবো না, এখান থেকে কোপ দিছে, মানে হাড্ডি শুদ্ধ বাজাই দিছে। কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের শিয়াল মৌজায় তিন ফসলি এই জমিগুলোতে কদিন আগেও চাষ হতো নানা সবজি। এলাকার মানুষের জীবন জীবিকার উৎস ছিল এই জমি, কিন্তু এখন যেন শুধুই মরুভূমি। আমরা সবাই একসাথে কাজ করছিলাম যে এখানে ভালো ফ্লাইতে দিব না বা আমরা ভরাট করতে দিব না, তখন পুরো গ্রাম ছিল আমার এখানে বাদ দেওয়া ধরছিল। আমার জায়গা হইলো ওই পর্যন্ত, যখন বাদ দেওয়া ধরছিল বেকুদি আমার দিয়ে, যাতে আমি বাড়ির থেকে না বাড়িতে পারি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, জোর করে বা অনুমতি না নিয়ে রাতের অন্ধকারে ফসল জমি ভরাট করেছে মধু সিটি নামের একটি প্রতিষ্ঠান। তিন ফসলি জমি, তারা আমাদের অনুমতি ছাড়া আমাদের না জানে এই মাটি ভরাট করে নিয়ে গেছে। দুইটা চাঁদাবাজি মামলা দিছে, এটা প্রক্রিয়া দিন আছে। বড়ে ফেলার পরে আমরা বাধা দেওয়ার পরে তারা তাদের সন্ত্রাসী বাহিনী আছে, তখন আমরা বাধ্য হয়ে থানার আশ্রয় নিই, থানাতে মামলা করি। মামলাতে তাদের বিরুদ্ধে চার্জশিট হয়। এসপি ডিসপিআর সাহেব এরা নির্দেশে মোটামুটি এটা বন্ধ হয়ে গেছিলো। এখন তারা এই কোন শক্তি বলে এটা বলে, এটা আমরা বলতে পারি না। আমরা রাত্রে ঘুমাই, আমরা অন্য ঘরে গিয়ে ঘুমাই, ঘুমাইতে পারি না, তার এরকম ভয় দেখায়। গত অক্টোবরে এলাকাবাসীর রিট আবেদনের প্রেক্ষিতে এক অন্তর্বর্তী আদেশে কৃষি জমি ভরাট বা আকৃতি পরিবর্তন না করার আদেশসহ রুল জারি করেন হাইকোর্ট। জমি দখল ও মারপিটের অভিযোগে মধু সিটির মালিক সলিমুল্লাহ সলিমসহ কয়েকজনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও করেন ভুক্তভোগীরা। মামলায় চার্জশিটও দিয়েছে পুলিশ, তারপরেও থেমে নেই দখল। যারা এখন সরকারে আছে তারা সম্পৃক্ত না, কিন্তু তাদের ছত্রছায়া এবং তাদের নাম ব্যবহার করে তারা এগুলি কাজ করছে। প্রাইম মিনিস্টারের যে নির্দেশনা আছে সেই নির্দেশনাকে অপেক্ষা করে প্রশাসনের বারবার নিষেধ করা, রাতের অন্ধকারে তার কাজ করে। বিস্তীর্ণ এই কৃষিজমি চণ্ডীপুর ও মেঘাইল এলাকায়। শত শত বিঘা জমিতে সাটানো হয়েছে মধু সিটির সাইনবোর্ড, আর এই সাইনবোর্ড লাগানোর পেছনে রয়েছে আরেক গল্প। সাইনবোর্ড লাগাইছি আমরা, ওই সময় জিগেলাম কয়েছে না, এটি অনেক সাইনবোর্ড আছে, এমনি জায়গা কিনে নেই, এমনি কয়েছে তোমার কিছু টাকা দিন, কিছু আমরা সাইনবোর্ড লাগাই যাই, এই হিসাবে কিছু সাইনবোর্ড লাগাইছে, জায়গা কিনা নাই ইয়াতে কিনে জানাই টানাইছে। হ্যাঁ, সেগুলি আপনার ভুয়া, মানে আপনি মালিককে বলছেন আপনার মাসে 200 কি 500 দেবো, এরকম করে তিন বেটটা এক বই চালিস। হ্যাঁ, ওই এক বেটটা খরিদ করে সাইনবোর্ড লাগাই দিল। এ বিষয়ে জানতে মধু সিটির প্রধান কার্যালয়ে গিয়েও কারো বক্তব্য পাওয়া যায়নি, এমনকি ফোন করে ও SMS পাঠানো হলেও সাড়া দেননি মধু সিটির মালিক সলিমুল্লাহ সলিম। ফোন করছিলাম ওনাকে, SMS-ও দিলাম, কিন্তু ওনাকে পাই নাই। কিভাবে পাওয়ার ব্যবস্থা করা যায়? ক্যামেরা ধরে রাখছেন কেন? মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, কেরানীগঞ্জ। সোয়া 3 কোটি টাকা মূল্যের যে গাড়িটি পরিমণি উপহার হিসেবে পেয়েছেন বলে কথা উঠেছে, সেটি এখনও বনানীর একটি শোরুমে রয়েছে। তা আদৌ তার কাছে বিক্রি করা হয়নি বলে জানিয়েছেন ওই শোরুম কর্তৃপক্ষ। একবার চালিয়ে দেখার কথা বলে গাড়িটি বাসায় নিয়েছিলেন পরিমণি। বহুল আলোচিত পরিমণির বাসার সামনে এখন শুনশান নীরবতা।
বাসার এক গাড়ি চালক জানান, এক প্রবাসীর মালিকানাধীন ওই ফ্ল্যাটে পরিমণি মাসে 1,20,000 টাকায় ভাড়া থাকতেন। ভাড়া দিতেন, এটা শিওর হলেন কিভাবে আর কি? মানে ভাড়া দিয়ে থাকতেন, ড্রাইভারটা আছেন, ওরা কথা বলতো। এটা কি ঘটনার পরে না ঘটনার আগে? ঠিকই আমরা জানি যে 1,20,000 টাকা ভাড়া দেয়। গত বছর জুনে পরিমণির হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। এরপর তিনি নিজের ফেসবুক পেজে একটি নতুন মাজারাটি গাড়ির ছবি পোস্ট দিয়ে সেটিকে তিনি নয়া প্রেমিক হিসেবে আখ্যা দেন। সেই থেকে অনেকেরই ধারণা এই বিলাসবহুল গাড়িটি তিনি কিনেছেন। সম্প্রতি কথা ওঠে 3.25 কোটি টাকার ওই গাড়িটি তাকে এক ব্যাংক কর্মকর্তা উপহার দিয়েছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় গাড়িটি এখনও বনানীর একটি শোরুমেই রয়েছে। উনি এসে বলেন যে গাড়িটা আমার পছন্দ হয়েছে, আমি গাড়িটা নিতে চাই। তো আরও বললেন যে সভাপতি আপনি নিলে ঠিক আছে, টেস্ট ড্রাইভ করে যদি পছন্দ হয় ঠিক আছে রেখে দেন। আর সেকেন্ড ডেতে যখন টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন নাই, তখন আমার গাড়িটা আমাকে ফেরত দিয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে র্যাবের হাতে গ্রেফতার হওয়া আরেক অভিনেতা ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানী কার্যালয়ে গভীর রাত পর্যন্ত নানা বয়সী নারীদের আনাগোনা চলতে বলে জানিয়েছেন ওই ভবনের নিরাপত্তারক্ষী। মেয়েরা তো 10টা দিবে আসতো, রাত 10টা যাইতো কখন? ওরা দিনে কোনো আনাগোনা করতো না, রাত্রি আসতো। আবার যাইতো কখন? যাইতো মনে করেন 1টা 2টা বাজে। সম্প্রতি র‍্যাব জানায় রাজ মাল্টিমিডিয়ার ওই কার্যালয়ে বিকৃত যৌনাচার, পর্নোগ্রাফি সহ নানা অপকর্ম চলত। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেফতার ডিবির ওসি সাইফুল ইসলাম সহ 6 পুলিশের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, তারা পেশাগত ষড়যন্ত্রের শিকার। বুধবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা 5 দিনের রিমান্ড চাইলে আদালত প্রধান আসামি ডিবির ওসি সাইফুল ইসলামকে 4 দিন, অন্যদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ফেনীর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম এবং 3 SI, 2 ASI সহ মোট 6 জনকে আটক করে জেলা পুলিশ। পুলিশের এই সদস্যরা স্বর্ণের 20টি বার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। ডাকাতি বা কোন স্বর্ণ উদ্ধার, স্বর্ণ চুরি এরকম বাদিকেও তারা ছিল না, দেখেন ওদের দ্বারা এরকম ঘটনা হয়নি। গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন 4th বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। এদিকে ফি মৌকুফের দাবিতে বিক্ষোভ হচ্ছে বরিশালে। গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বুধবার সকাল 11টা থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2015-2016 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফলে 28% শিক্ষার্থী ফেল করে। অকৃতকার্য শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষকের মূল্যায়নের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। এদিকে সেশন চার্জ সহ সকল ফি মৌকুফের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশালের ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান 2য় বর্ষের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি 2,400 টাকার মতো হলেও কলেজ কর্তৃপক্ষ 6,000 টাকার ওপরে ধার্য করেছে। কলেজ অধ্যক্ষ ডক্টর গোলাম কিবরিয়া বলেন, আলোচনা করে বিষয়টি দেখা হবে। কাস্টমারদের দেনা পাওনার তথ্য দিতে ইভ্যালিকে আরও 3 সপ্তাহ সময় দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে এ নিয়ে বাণিজ্য সচিবের নেতৃত্বে বৈঠকের পর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান এ কথা বলেন। তিনি জানান, তথ্য উপাত্ত দিতে ইভ্যালি 6 মাস সময় চেয়ে চিঠি দিয়েছে, তবে কারো চাহিদা নয় বরং যৌক্তিকতা বিবেচনা করে সময় ঠিক করা হয়েছে। তথ্য দিতে ব্যর্থ হলে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব আরও জানান, ভোক্তা অধিকারে এ পর্যন্ত 6,757টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে 4,145টি। মধ্যে তাকে দিতে হবে এবং মার্চেন্টদের কাছে যেটা যেটা হিসাবের একটু সময় বেশি লাগবে, সেজন্য তার চিঠিতে বলেছে, সেজন্য ওখানে একটু সময়
বেশি দেওয়া হবে। এছাড়া তার অ্যাসেট লায়াবিলিটিস যেটা তাৎক্ষণিক দ্রুত পাওয়া যেতে পারে সেই তথ্যটা প্রাথমিকভাবে চাওয়া হবে। এইভাবে বিভিন্ন ফেজ দিয়ে তাকে সর্বোচ্চ 3 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর এই পরিস্থিতিতে হাসপাতালগুলোতে রোগীদের অক্সিজেন সরবরাহের লক্ষ্যে 5টি হাসপাতালে হাই ফ্লো নজল ক্যানুলা মেশিন দিয়েছে আকিস বেকারসের বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকিস বেকারসের পরিচালক এ কে এম নাসিরউদ্দিন ও শেখ জামিলউদ্দিন, চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার ও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবাইদুর রহমান। এছাড়াও এতে আকিস বেকারস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইটেল মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন অভিনেতা আরফান নিশু। এরই অংশ হিসেবে আইটেল মোবাইলের বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন তিনি, যা বাংলাদেশের গ্রাহকদের সাথে প্রতিষ্ঠানটির সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রাজধানীর গুলশানে আইটেল মোবাইলের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে আরফান নিশুর সঙ্গে এই চুক্তি সই করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে আইটেল মোবাইল বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক, সিওও শ্যামল কুমার সাহা, আইটেল বিজনেস ইউনিটের প্রধান মোহাম্মদ শফিউল আলম এবং মার্কেটিং বিভাগের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান সহ আইটেল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুরে কালীগঞ্জে হামলার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার জামালপুর ইউনিয়নের দোলনবাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, গত 17 জুলাই ইয়াবা বিক্রিতে বাধা দেয়া ও জমি নিয়ে বিরোধের জেরে কলাপাটুয়া গ্রামের মিজানুর রহমানের বাড়িতে জোবায়ের, শরীফুল ও শাকিলের নেতৃত্বে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তারা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে বলেও দাবি করা হয় মানববন্ধন থেকে। ওই ঘটনায় একটি মামলা করা হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কঠোর বিধিনিষেধ শেষে চেনা রূপে রাজধানী, যানজটে ভোগান্তি, সচল সদরঘাট খুলেছে মার্কেট ও বিপণী বিতান। করোনায় দেশে আরও 237 মৃত্যু, টিকা কেন্দ্রে ব্যাপক ভিড়, স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করছে সরকার, জানিয়েছেন ওবায়দুল কাদের। আপাতত খোলার চিন্তা ভাবনা নেই বললেন শিক্ষামন্ত্রী। করোনা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। আক্রান্তের সংখ্যা নিয়ে চলছে লুকোচুরি, মন্তব্য জাফরুল্লাহ চৌধুরী। ডেঙ্গু নিয়ন্ত্রণে নেওয়া কর্মকাণ্ড উদ্ভট, অভিযোগ বিশেষজ্ঞদের। দক্ষিণ সিটিতে বেশি আক্রান্তের তথ্য সঠিক নয়, মেয়র তাপসের দাবি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।